আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে নোয়াখালীতে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ওই গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত 2রা সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ ব্যাখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধরের পর ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এ ঘটনায় রোববার রাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। আমরা বিচার চাই, বিচার ছাড়া তো আনার কাছে আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। যেটা 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আলবদর রেজাকের আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো, ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শিশুদের পুষ্টি নিরাপত্তা সহ সব ধরনের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সমস্ত বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন। ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। কারণ তাদের স্বাস্থ্যের জন্য, তাদের মানসিক অবস্থার জন্য সব দিক থেকে এটা খুবই দরকার যে তার জন্য একটু আরও স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে। কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ আগামী 12ই অক্টোবর পর্যন্ত তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন প্রবাসীরা। তবে যাদের ভিসার মেয়াদ বেশি দিনের, চাকরি নিয়ে উদ্বিগ্ন তারা। ভিসার মেয়াদ বেশি থাকায় তারা টিকিট পাবেন দেরিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারাতে হতে পারে তাদের। এবার জানাচ্ছি শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 27,49,00,000 টাকা। এর আগের মাসে যার পরিমাণ ছিল 24,62,00,000 টাকা। অর্থাৎ আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রাজস্ব আদায় বেড়েছে 2,87,00,000 টাকা। সেপ্টেম্বর মাসে ডিএসইতে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 22,26,00,000 টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে 5,23,00,000 টাকা আদায় হয়েছে। অন্যদিকে আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 18,62,00,000 টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে 6,00,00,000 টাকা আদায় হয়।
ডিএসইতে আজ লেনদেনের এক ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে চার বিমা কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হলো নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সকাল 10:50 পর্যন্ত নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে 32,39,460 শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানির শেয়ার সর্বশেষ 34.20 দরে লেনদেন হয়। গতকাল এশিয়ারের সমাপনী দর ছিল 31.10। একই সময়ে ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে 38,73,714 শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। শেয়ারটি সর্বশেষ 36.70 দরে লেনদেন হয়। একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।